আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো চলুন শুরু করি। আজকে সিনারিটিও হবে একটি পেন্সিল ড্রয়িং সিনারি, হাউ টু ড্র এ বিউটিফুল ভিলেজ সিনারি বাই পেন্সিল। তো আমরা এভাবে একটি ঘরের অর্ধাংশ অঙ্কন করে নেব, এরপরে ঘরের পাশ দিয়ে এভাবে নদীর ধার অঙ্কন করে নিব। আপনারা পূর্বের ভিডিওতেও মনে হয় এরকম সিনারি দেখেছেন, তো তাও আরেকটি নতুন ভিডিও দিলাম আপনাদের ড্রয়িং শেখানোর ক্ষেত্রে। তো তারপর এভাবে ঘরের পিছনের অংশেই আমরা একটি সুন্দর গাছ অঙ্কন করে দিব। গাছ অঙ্কন করা খুবই সহজ, আপনারা যে কেউ এভাবে অঙ্কন করে নিতে পারবেন। তো এরপরে দূরের অংশের গাছপালা অঙ্কন করে দিব। পাহাড় এবং দূরের অংশে নদীর ছাইডটা অঙ্কন করে দিয়েছি, এরপরে দূরের গাছপালা অঙ্কন করে দিব। এভাবে স্কেচ করে নেওয়ার পরে পুরোটাই ডার্ক করে দিব, কালো করে দিব। পুরোটা কালো করে দেওয়া হয়ে গেলে এরপরে আমাদের কাজ হবে নদীর ধারের অংশটি স্কেচ করে নেওয়া, যেমনটি দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স। তো এরপরে আপনারা ঘরের দরজা জানালা এবং উপরের অংশটি নিচের অংশটি স্কেচ করে নেবেন, কালো করে নেবেন। তো ডিয়ার অডিয়েন্স, এর ফাঁকে বলে রাখা ভালো, যারা আমাদের চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আপনাদের জন্য বিশেষ একটি খবর আছে ডিয়ার অডিয়েন্স, যারা আমাকে এখনও সাপোর্ট দিয়ে যাচ্ছেন, ইনশাল্লাহ সামনের দিনও সাপোর্ট দিয়ে যাবেন। তো প্লিজ কমেন্টে আপনাদের নামগুলো জানায় দিয়ে যাবেন, তো যাতে করে আপনাদের নামগুলো দিয়ে আমি নতুন নিত্য নতুন শর্ট ভিডিও অঙ্কন করে নিতে পারি। যেমন আজকে একটি আমার ফ্যানের জন্য একটি নাম লেখা হচ্ছে, তো এটা আপনি এই ভিডিওটির পরে বা আগে পেয়ে যেতে পারেন। তো আপনারা চাইলে আপনাদের নামগুলো কমেন্ট বক্সে লিখে যাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের নাম দিয়ে সুন্দর একটি শর্ট ভিডিও ড্রয়িং করে দিতে পারি। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী।